তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ভবিষ্যতের জন্য টিয়া পাখির কাছে যাবে না, মেয়ের বিয়ের জন্য চিরুনি পড়া নিয়ে সে মাথা আশ্রাবে না। শোনো আমার জাতি, তোমরা কোরআনকে অপবিত্র অবস্থায় গলায় ঝুলিয়ে রাখবে না, গায়ে মাখবে না, টয়লেটে যাবে না এটাকে নিয়ে। তোমরা এই কোরআনুল করিম পড়বে, পড়ে সেই অনুযায়ী আমল করবে, নিজের হৃদয় নরম হবে এবং জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা জান্নাতে চলে যেও। শোনো আমার জাতি, ইবাদুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। মুশকিল উদ্ধারকারী কে? সন্তান দাতা কে? সুস্থতাকারী কে? ভালো মন্দের নির্ধারণ কে করে? অন্য কারো কাছে কি আছে? আল্লাহ ছাড়া আল্লাহর বিপক্ষে কেউ কি আপনাকে আশ্রয় দিতে পারবে? আল্লাহ যদি আপনাকে আশ্রয় দেয়, কেউ কি আপনার ধ্বংস করতে পারবে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জাহান্নাম কে নির্ধারণ করে, কেউ কি উদ্ধারকারী আছে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জান্নাত কে নির্ধারণ করে, কেউ কি আমাদের হিংসা করে জাহান্নামে নিতে পারবে? গাজীপুরের নয়াপাড়ার মহিলা এবং পুরুষ, সুস্থ এবং অসুস্থ, ধনী এবং দরিদ্র, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা শুনে নাও। তোমাদের রাসূল বলছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। শুনো উম্মতে মুহাম্মদ, শুনো তোমাদের রাসূল কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনো উম্মতে মুহাম্মদ, আবু বকরের মেয়ের জামাই কি বলছে রাদিয়াল্লাহু আন, শুনো, শুনো উম্মতে মুহাম্মদ, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কি বলছে শুনো। তিনি বলছেন, কুল্লু উম্মতি, আমার সব উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সব উম্মত জান্নাতে যাবে, শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া কে? সে কে? সে হতভাগা কে? সে অস্বীকারকারী যে আপনাকে অস্বীকার করে, অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে? কল উম্মতে মুহাম্মদ, কান দুটো খুলে শোনো, শোনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আব্বা কি বলছে সাল্লাল্লাহু, তিনি বলছেন, মান আতাআনি, যে আমার অনুসরণ করল, মানে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করল, দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। এটা কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর নবী বললেন, ওয়ামান আসানি, আর যেই ব্যক্তি আমার অবাধ্য হয়, যাকে দাড়ি রাখতে বলেছি রাখে না, টাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না, যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না, যাকে বলেছি পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়োই পড়ো নালে মুসলিম থাকবা না সে পরোয়া করে না, যাকে বলেছি তোমার হালাল থেকে খাও, হালাল থেকে উপভোগ করো, যাকে বলেছি মেয়ের কাছে যেও না বিবাহ ছাড়া, বলেছি কোনো মহিলার সাথে কথা বলিও না অপ্রয়োজনে প্রয়োজন ছাড়া, যে এগুলো মানে না, ওয়ামান আসানি, শুনে নাও আমার সাহাবারা, যেই ব্যক্তি আমি মুহাম্মদের অবাধ্য করলো, যেই ব্যক্তি আমার অবাধ্য হলো, বলেছি সলাতে আসতে, জাকাত দিতে, হজ করতে, সৎ ব্যবহার করতে, জমিনে নম্র এবং ভদ্রভাবে চলতে, বলেছি কোরআনুল করিমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে, বলেছি আল্লাহ ভীরু হতে, বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো আঁকড়ে ধরো, বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো ঘৃণা করো, যে এগুলোর পরোয়া করে নিও মানে আসনি, যে আমি মুহাম্মদের অবাধ্য হলো, শুধু সুন্নত মনে করে অবাধ্য হয়ে গেছে, মানে আল্লাহ নবী বলছে রাখো, ও বলেছে সুন্নত, আল্লাহ নবী বলছে করো, ও বলেছে সুন্নত, না সুন্নত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ নবী বলছে ওয়ামান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হলো, ফাকাদ আবা, সেই লোকই আমাকে অস্বীকার করলো যে আমার অবাধ্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সাল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি,
যেভাবে আমি মুহাম্মদকে নামাজ পড়তে দেখো সাল্লাল্লাহু আমরা বিভিন্ন বিভক্ত করে ফেলেছি নামাজকে এবং বলেছি সব ঠিক সব ঠিক সব ঠিক এ হলুদ সব তরকারিতে লাগে ইসলাম নাকি হলুদ সব জায়গায় লাগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই সাউন্ড এগুলো কি কোনোভাবে সম্ভব না বন্ধ করা না খুব বিরক্ত করে আসে মানে কনসেন্ট্রেশনটা একটু নষ্ট হয় أعوذ بالله من الشيطان الرجيم شباب اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد ركبتمي كورينا الله النبي بولسي এক বার দরুদ পড়লে 10 বার নেকি হয় 10 টা রহমত নাযিল হয় তো কিপটামি করেন না পড়বেন হাঁটতে উঠতে বসতে যখনই মনে হবে যে একটু অসুবিধা আছেন খালি ইস্তেগফার করবেন আর দরুদ পড়বেন আল্লাহকে ডাকবেন والله আপনার প্রয়োজন উনি জানে কিনা জানে একবার পুরো যত প্রয়োজন আছে সব জানে কি বলেন আসলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মনের খবরও জানে তারপর কালকে যে প্রয়োজন হবে সেটা আপনি জানেন না ওটাও জানে তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহ তিনি পবিত্র তিনি কি পবিত্র তো শুনুন গাজীপুরবাসী নয়াপাড়ার মানুষ তাহলে যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করে সে কোথায় যাবে আর আল্লাহর রাসূলকে অস্বীকার করে কিভাবে যে অবাধ্য হয় যে কি হয় অবাধ্য হয় গাজীপুরবাসী নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা মনে পড়ে যায় যখন এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি জেনে নিও নূহ আলাইহিস সালাম যার কথা তোমাদেরকে বলেছি যে 950 বছর শুধু দাওয়াত দিয়েছে কি দিয়েছে জানো এই যে আমরা জানাই লিপ্ত মদে লিপ্ত সুদে লিপ্ত তাও সবাই জানা করে না সবাই মদ খায় না সবাই সব অপরাধে মারামারিতে লিপ্ত নয় কিন্তু হারাম উপার্জন এদেশে মানুষ মনে করে শুকর খাওয়া হারাম কি মনে করে কি মনে করে শুকর খাওয়া কি মনে করে কিন্তু অবৈধ টাকা দিয়ে হজ করে জমজমের পানি খাওয়া হচ্ছে হারাম এটা মনে করে না বুঝাইতে পারিনি মনে হয় ও মনে করে জমজমের পানি কে রে হারাম হবে কে বুঝাইতে পারিনি মনে হয় আচ্ছা শুনেন আমরা শুকর কি জন্য খাই না কি এটা হারাম এর জন্য নাকি মনে মনে চায় না তাই কোনটা এই সবাই কথা বলি বুঝছেন অসুবিধা নাই তো শুকর হারাম তাই খাই না তাহলে সিগারেট কেন খাই ওটা হালাল কি কোন তাহলে শুকর খান না কোন কোলেন যে হারাম শুকর খান না তাই আমি আপনারা একবার একরকম কথা কন এই জন্য আসলে মজা নাই বলে কথা বললাম শুকর কেন খাই না তাহলে মদ কেন খাই মদ খাওয়া ছেলেটা কিন্তু শুকর খায় না কেন নাম নিলে তো 40 দিন ওযু থাকে না আমি গেছি এক জায়গায় তো চট্টগ্রাম আমি তো থাকি চট্টগ্রাম বুঝছেন ভেরি ডেঞ্জারাস এরিয়া তো ডেঞ্জারাস বলতে না ওই ডেঞ্জারাস না আমি বলতে চাইছি খুব ধার্মিক এরিয়া আর কি বুঝছেন মানে যেভাবে ওনারা ধর্ম পেয়েছে যেভাবে যে বোঝে অনেকগুলো ফিরকা আছে ওখানে বাংলাদেশের প্রায় সব জায়গায় আছে কিন্তু তবুও চট্টগ্রাম তো একটু ভিন্ন মানুষ ধর্মপ্রিয় বেশি কি প্রিয় বেশি ধর্মপ্রিয় যে যেভাবে ধর্ম বোঝে সেভাবে চেষ্টা করে পালন করা তবে নামাজি অত বেশি নাই এখানকার মতোই আমার গ্রামের মতোই ওই নামাজির সংখ্যা সব সব জায়গায় এভারেজ সব জায়গায় কি এভারেজ তো আমি কথায় কথায় শুকুর নিয়ে কথা উঠলো তো ওখানে আমরা 4-5 জন লোক কথা বলতেছিলাম সবাই আমরা পরিচিত ছিলাম তো একটা আমার ফ্রেন্ড ছিল বয়স আমার থেকে একটু বড় তো বললো যে জামশেদ আমরা যে কক্সেস বাজার যাচ্ছিলাম ওই যে রোহিঙ্গাদেরকে দেখতে তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো বলে যে তোর মনে আছে যে কতগুলো শুকুর দেখলাম ওইদিকে শুকুর পালে ওরা এখন পাশের জন্য বলতেছে যে তুই এমন জিনিসের নাম নিছিস 40 দিন তো এবারে অজুই থাকবে না আর কয়দিন তা আমি বললাম যে 40 দিন অজু থাকবে না কেমনে শুকুরের নাম নিলে 40 দিন অজু থাকে না আপনি জানেন না বললাম তো কেমনে কি কোন কোরআনের মধ্যে তো আল্লাহ শুকুর শুকুর কয়ে দিল হ্যাঁ সুরা মায়েদায় শুকুরের কথা শুকুরকে শুকুরই বলছে অন্য কিছু বলে নাই শুকুরকে শুটকি বলে নাই ছাগল বলে নাই শুকুরই বলছে কোরআনে তাহলে কোরআনে হাফেজ যখন তারাবি পড়ে খতমে তারাবি পড়ে এ কি সুরা মায়েদা পড়ে না আমি রোজে গেছি যখন হাফেজ তারাবি পড়ে খতমে তারাবি পড়ে সুরা মায়েদা পড়ে কিনা কয় পড়ে আমি বললাম তো সুরা মায়েদা পড়লে তো সে খিনজিরও বলে শুকুরের কথাও বলে তো তখন নামাজই অজু শেষ হয়ে গেছে 40 দিন তো তার অজুই থাকবে না এবার তারাবি পড়াবে কিনা সে বুঝছেন ইসলামকে কিভাবে জানে এখানে মানুষ হাসতেছেন আপনারা দুঃখ লাগে না আমি খুব দুঃখ পাইছি যে
উনি বলতেছে কেন জামশেদ ভাই আপনি জানেন না শুকুরের নামাজে 40 দিন এই নামাজ মানে ওযুই থাকে না আল্লাহু আকবার শুনেন গাজীপুরবাসী ভালো হবেন তাহলে কখন ভালো হবেন সেই সীমাটা বলে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে সতর্ক করতেছেন নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে সতর্ক হবেন গাজীপুরের মানুষ তোমাদের রব বলছে ইন্না আরসালনা নূহান ইলা কওমি নিশ্চয় আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের কাছে সম্প্রদায়ের কাছে আন আনযির কওমাকা মিন ক্বাবলি ইয়াতিয়াহুম আযাবুন আলীম আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছো নূহ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো আল্লাহর কাছ থেকে ধ্বংস বিপদ আযাব আসার আগে সতর্ক করো তাহলে সতর্ক কখন হতে হবে সতর্ক কখন হতে হবে বিপদ আসলে সতর্ক হয়ে আর লাভ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে বলছেন নিশ্চয়ই আমরা নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে সতর্ককারী হিসেবে যাতে সে তার জাতিকে সতর্ক করে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার পূর্বে এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর থেকে ওয়াহী পেয়ে বললেন কল তিনি নূহ আলাইহিস সালাম বললেন ইয়া কওমি হে আমার সম্প্রদায় إني لكم نذير مبين هي আমার সম্প্রদায় শুনো তোমরা নিশ্চয় আমি নূহ তোমাদের জন্য একজন সতর্ককারী আনি ইবুদুল্লাহ আমি তোমাদেরকে সতর্ক করছি এই বিষয় যে তোমরা আল্লাহর ইবাদত করবে ওয়াত্তাকু তোমরা আল্লাহকে ভয় করবে ওয়া আতিউন এবং তোমরা নূহ আলাইহিস সালাম বলছে যে আমার অনুগত্য করবে তাহলে নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে কি জন্য গিয়েছে সতর্ক করতে কি জন্য আযাব আসার আগে সতর্ক করতে একটু আমার সাথে কথা বলিয়েন কেমন আমি আগেই বলেছি খুব বেশি মজা পাবেন এটা শিক্ষার জায়গা শিক্ষা মানুষের তো ভালো লাগে না এটা প্রেসার ক্রিয়েট করে দেখেন না পোলাবান স্কুলে যেতে চায় না পোলাবান কোথায় যেতে চায় না চকলেট দেয় কত কিছু দেয় স্কুলে যায় আর খেলার মাঠে গেলে আপনি খুঁজেও পান না কোন মাঠে আছে তারা খুঁজেও পান না পান তো এখন আজকে এখানে শিক্ষা হবে এটা ক্লাস হবে ইনশাআল্লাহ আমি ওয়াজ করতে জানি না হুদায় আমার নিয়ে আসছে আমার কথা হচ্ছে একটা ক্লাস হবে আধা ঘন্টা এক ঘন্টা 40-50 মিনিট একটা ক্লাস হবে যেখানে আপনি কিছু জিনিস শিখবেন এবার সম্পূর্ণ আপনার নিজের অভিমত নিজের ইচ্ছা আপনি আপনার রবের পথ অবলম্বন করবেন নাকি ইবলিসের পথ অবলম্বন করবেন আপনি নিজেকে সংশোধন করবেন নাকি নিজেকে উশৃঙ্খল রেখে আল্লাহর জাহান্নামের দিকে আল্লাহর রাগের দিকে চলে যাবেন সিদ্ধান্ত কার আপনার আর আমি কি করতে পারি আপনাকে একটা জিনিস শুনাই শিখাই যেতে পারি ঠিক কিনা তো শুনুন নূহ আলাইহিস সালাম তিনটা উপদেশ দিয়েছে কয়টা কয়টা প্রথমে কি বললেন হে আমার জাতি আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী আর শুনে নাও আমার উশৃঙ্খল জাতি শুনে নাও আমার গুনাহগার জাতি শুনে নাও আমার আল্লাহ দ্রোহী জাতি আমি তোমাদেরকে সতর্ক করছি আনি ইবুদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে ভবিষ্যতের জন্য টিয়া পাখির কাছে যাবে না মেয়ের বিয়ের জন্য চিরুনি পড়া নিয়ে এসে মাথা আশ্রাবে না শোনো আমার জাতি তোমরা কোরআনকে অপবিত্র অবস্থায় গলায় ঝুলিয়ে রাখবে না গায়ে মাখবে না টয়লেটে যাবে না এটাকে নিয়ে তোমরা এই কোরআনুল করিম পড়বে পড়ে সেই অনুযায়ী আমল করবে নিজের হৃদয় নরম হবে এবং জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা জান্নাতে চলে যেও শোনো আমার জাতি আনি ইবুদুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না মুশকিল উদ্ধারকারী কে সন্তান দাদা কে সুস্থতাকারী কে ভালো মন্দের নির্ধারণ কে করে অন্য কারো কাছে কি আছে আল্লাহ ছাড়া আল্লাহর বিপক্ষে কেউ কি আপনাকে আশ্রয় দিতে পারবে
আল্লাহ যদি আপনাকে আশ্রয় দেয় কেউ কি আপনার ধ্বংস করতে পারবে না আল্লাহ যদি আমার আর আপনার জন্য জাহান্নাম কি নির্ধারণ করে কেউ কি উদ্ধারকারী আছে না আল্লাহ যদি আমার আর আপনার জন্য জান্নাত কি নির্ধারণ করে কেউ কি আমাদের হিংসা করে জাহান্নামে নিতে পারবে না তাহলে শুনুন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে